নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা নতুন ইউটিউবার আছেন, প্রথমে একেবারে নতুন চ্যানেল ক্রিয়েট করছেন কিংবা নতুন ইউটিউবার, তাদের ইউটিউব সম্বন্ধে কিছুই জানেন না, কোনো সেটিং জানে না, তাই অনেকেই কোর্স তারা কমপ্লিট করেন। বিভিন্ন রকম দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেকেই কোর্স বিক্রি করেন যে 3 মাসের আপনি এই কোর্সটা নিন, আপনি ইউটিউব সম্বন্ধে সব শিখে যাবেন, আপনি একজন বড় ইউটিউবার হয়ে যাবেন। এই ধরনের ভিডিও প্রচুর আছে। তাই অরিজিনালি কি ইউটিউব করতে গেলে কোনো কোর্সের প্রয়োজন আছে? আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে নতুন ইউটিউবারদের বা যারা একেবারে প্রথম অবস্থায় চ্যানেল ক্রিয়েট করছেন, তাদের কি কোনো কোর্স নেবার প্রয়োজন আছে? ইউটিউবে বিভিন্ন রকম সেটিংস থাকে, প্রথম অবস্থায় সব ইউটিউবার সেগুলো বোঝে না, জানেও না কী করে থাম্বনেল তৈরি করতে হয়, কী করে ব্যানার তৈরি করতে হয়, কী করে আর্ট তৈরি করতে হয়, অনেক কিছু আছে। তারপর সেটিং, সিও কী করে করতে হয়, অনেক কিছু আছে। এসইওগুলো করতে হয়, এসইও কীভাবে করতে হয়, তারপরে বিভিন্ন রকম সেটিংস, চ্যানেল মনিটাইজ, তারপরে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই, তারপরে ধরুন আপনার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন সেটা অ্যাপ্লাই, এই যে সামান্য বিভিন্ন রকম কোর্সগুলো আছে এইগুলো কীভাবে কমপ্লিট করবেন, তাছাড়া আরও কিছু সেটিংস থাকে চ্যানেল গ্রোথ করার জন্য, এই সব সমস্যার জন্য কি কোনো কোর্সের প্রয়োজন আছে? কোর্স কি সত্যিকারই নিতে হয়, নাহলে কিছু শেখা যায় না? কোর্সের প্রয়োজন আছে কি না সেটা বলবো না, তবে ইউটিউবে বর্তমানে যেসব কোর্সগুলো দেখায় 90% বেকার, কোনো কাজের না। আপনি কোর্স নিলে কোনো কাজে আসবে না, তবে আপনার শেখার প্রয়োজন আছে অবশ্যই। কিছু না কিছু যদি আপনি কোর্স নেন, হয়তো 100% আপনি শিখলেন না, হয়তো দেখা গেল আপনি 5% শিখলেন, তবে কিছুটা তো শিখলেন, কিছুটা না কিছুটা অবশ্যই কাজে আসবে। এবার সব থেকে আমি একটা সাজেস্ট করব যে আপনি কোনো বড় ইউটিউবারকে ধরুন, বড় ইউটিউবার আপনার পাশে যদি থাকে কিংবা আপনার জানাশোনা থাকে, তাকে ফোন করুন, সমস্যাগুলো বলুন। এবার তাকে পয়সা দিয়ে করাতে হবে। আপনি বর্তমানে কেউ বিনা পয়সা কিছু করে না, আপনি যাকে ফোন করবেন দেখা গেল সে ফোনই তুললো না, আর পয়সা দিয়ে করলে কী হয়, সে তার গরজ থাকবে, সে ফোন তুলবে কিংবা তাকে ফোন তুলে দায় সারাভাবে আপনাকে কিছু একটা বলে দেবে। এইবার দেখা গেলো আপনি তার সাথে মিট করলেন, কোনো সমস্যা হলো, এই কারণে পয়সা দিয়ে করতে হয়। আপনি যখন ইউটিউব করবেন আপনার ইনভেস্ট করতেই হবে, কিছু না কিছু আপনার ইনভেস্ট করতে হবে, একেবারে ফ্রিতে কোনো কিছু হয় না, সব কিছু ফ্রিতে হয় না। তাই আপনি সব থেকে ভালোভাবে কোনো ইউটিউবারের ধরুন, সেই ইউটিউবারের কাছ থেকে আপনি যাবতীয় পরামর্শ, যা কিছু আপনার চ্যানেলের কী কী প্রয়োজন আছে সব কিছু করে নিতে পারবেন তাকে সামান্য কিছু পয়সা দিয়ে। কিন্তু যদি আপনি আর বিনা পয়সা করালে আপনারও সেই খুব একটা ভালো লাগবে না। আর আপনি কতদিন কাকে বিনা পয়সা দিয়ে করাবেন, কতদিন কাকে ফোন করবেন 1000 বার? তাই কোর্সের প্রয়োজন আছে অবশ্যই, যদি আপনি কিছু না জানেন। ধরুন অনেকেই আছেন যারা বিভিন্ন রকম থাম্বনেল তৈরি করতে পারে না, স্ট্যান্ডার্ড থাম্বনেল, বড় বর্তমানে আলট্রা থাম্বনেল, যে একেবারে যা চকচকে সুন্দর থাম্বনেল, তাছাড়া আরও কিছু সেটিংস আছে। প্রতিদিন অনেকেই আছেন সকালে ঘুমতে উঠে কোনো রকম একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, এরকম যদি হয় তাহলে সেই চ্যানেল জীবনে কোনো দিন গ্রোথ হবে না, সেই চ্যানেল উঠবে না। তাহলে কী করতে হবে, আমি আজকে যে থাম্বনেলটি তৈরি করলাম আমার ভাবতে হবে, আমার রিসার্চ করতে হবে। কেউ কিন্তু রিসার্চ করে না। আর প্রতিদিন আপনি নোট করবেন যে আমি আজকে এটা করেছি কিংবা কালকে ওটা করেছি। আর সবসময়ের জন্য ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি বড় বড় ইউটিউবারদের সবসময় ফলো করুন, তারা কী বলে, তারা কীভাবে কাজ করছে সব সময় ফলো করুন। ফলো করে আপনি নোট করুন, নোট করে আপনি করুন, আমি এই যে করেছে আমার এরকম করতে হবে, নাহলে এর থেকে ভালো করতে হবে। একটা টার্গেট নিতে হবে যে অমুক ইউটিউবার এই ধরনের থাম্বনেল করেছে, আমার এর থেকে থাম্বনেল আরও বেটার করতে হবে। আপনি চেষ্টা করুন, দেখবেন একবার দুবার তিনবার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনি মনে করেন সকালে ঘুম থেকে উঠে একটা থাম্বনেল কোনো রকম তৈরি করলাম, একটা ভিডিও বানিয়ে দিয়ে ছেড়ে দিলাম, আর কনসিস্টেন্সি রাখতে হবে। আপনি যে টাইমে প্রতিদিন ভিডিও দিচ্ছেন
প্রতিদিন আপনার সেই টাইমে ভিডিও দিতে হবে। আপনি যদি সপ্তাহে একটা ভিডিও দেন, সপ্তাহে একটা দিতে হবে, একবারে টাইম টু টাইম। আপনি যদি সপ্তাহে দুটো দেন, দুটো প্রতিদিন দিলে প্রতিদিন। এইবার এমন হলো যে আপনি আজকে একটা ভিডিও দিলেন, এক মাস পরে গিয়ে আবার একটা একটা ভিডিও দিলেন, কিংবা দেখা গেলো পরপর 7 দিন 7টা ভিডিও দিলেন, তারপরে আবার দিলেন না। এই যে ইরেগুলার, এইগুলো সবথেকে খারাপ। আপনি যা করবেন একবার কন্টিনিউ একটা করবেন, 7 দিনে 7টা ভিডিও দিলে হ্যাঁ 7 দিনে 7টা ভিডিও দেবেন, কন্টিনিউ করতে হবে। আর সবসময়ের জন্য ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। তাই অনেকেই যারা জিজ্ঞাসা করছেন, যা দাদা অনেকেই মনে প্রশ্ন আছে যে ইউটিউব করতে গেলে কি ইউটিউবে কোনো কোর্সের প্রয়োজন আছে? কোর্সের প্রয়োজন অবশ্যই আছে। আপনি শিখবেন কী করে? আপনি কিছুই জানেন না, কিছুই করতে পারবেন না। আর ইউটিউবে প্রচুর মানে শেখার আছে, অনেক কিছু শেখার আছে। এই যে আমরা ভিডিও করছি, আমাদের এখন অনেক কিছু শেখার আছে। যত আপনি দিন যাবে তত আপনি দিন দিন শিখবেন। আপনি আগের সাথে দেখবেন, আপনি পুরনো ভিডিওর সাথে বর্তমানে নতুন ভিডিওর তুলনা করবেন, দেখবেন আগের থেকে অনেক ইম্প্রুভ হয়ে যায়। প্রতিদিন আপনি প্র্যাকটিস করবেন প্রতিদিন, তাহলে দেখবেন অনেক উন্নতি। তাই যাদের মনে প্রশ্ন আছে যে ইউটিউব করতে গেলে কোনো কোর্সের প্রয়োজন আছে কি না, তাছাড়া ইউটিউব একটা ইনকামের মাধ্যম, সোর্স করার মাধ্যম, সেই মাধ্যম ইনকাম করার মাধ্যম। সেই মাধ্যমে যদি আপনি কিছু করতে চান, আপনি ইনকাম করতে চান, তাহলে আপনার কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট না করলে আপনার কিছুই হবে না। ওই একেবারে সাদামাটা ভিডিও এখন আর চলে না। এখন ইউটিউবে প্রচুর কম্পিটিশন, আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও করছেন সেই ক্যাটাগরিতে হাজার হাজার লাখো লাখো ভিডিও, কে কারটা দেখবে? এখন বড় যারা বড় ইউটিউবার আছে তাদেরই চ্যানেল ডাউন, যেহেতু তাদের একটি সাবস্ক্রাইব আছে, তাদের একটি বেস তৈরি হয়ে গেছে, তাই তাদের 50-60 হাজার ভিউজ প্রতিদিন আসা কোনো ব্যাপার না, আসে চলে আসে। কিন্তু যারা নতুন ইউটিউবার তাদের কী করে হবে? তাদের তো তখন ওই 1টা 2টা 5টা 10টা ভিডিওতে কোনো কাজ হবে না। তাই সেইভাবে ইউটিউবে করলে সেইভাবে করতে হবে যে হ্যাঁ আমি প্রফেশনালিভাবে ইউটিউব করব, একেবারে ইউটিউবটাকে ধ্যান জ্ঞান বানিয়ে নেবো, যত রকম কিছু করার করব, সবভাবে ঠিকভাবে করলে তাহলে আপনি ইউটিউবে স্ট্যাবলিশ হতে পারবেন এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউবে যত ইউটিউবার আসে 90% ইউটিউবার কিন্তু সাকসেস হয় না, 10% ইউটিউবার সাকসেস হয়, আর বেশিরভাগ ইউটিউবার কিছুদিন পর ইউটিউব ছেড়ে চলে যায়। তাই আপনার যদি ইউটিউব থেকে ইনকাম করতে হয়, আপনি যদি সাকসেস হতে চান, তাহলে ইউটিউবটাকে সেইভাবেই করতে হবে। তার জন্য যদি আপনার ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করবেন, তার জন্য আপনার যা করতে হয় তাই করবেন, তাহলেই আপনি এবং আপনার একাগ্রতা একেবারে খুব নিষ্ঠার পর্যায়ে থাকতে হবে, তাহলে আপনি সঠিকভাবে ইউটিউব করতে পারবেন বা ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।